নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো সরাসরি দেখুন। এই ডিএ নিয়ে আপনারা অনেকভাবে অনেক কিছু করেছেন, কিন্তু সেই ডিএ আজকে বাজেটে। হ্যাঁ, শুধু আন্দোলন নয়, আমরা কনফেডারেশন অফ স্টেটগঞ্জ এমপ্লয়িজ পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলাও করেছি। সেই মামলা সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং আছে, পেন্ডিং বলবো না, তারা বলে দিয়েছে 15 মার্চ মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হবে, আমরা সেই দিকে চেয়ে আছি। কিন্তু ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে 1/1/20 থেকে, 1/1/20 ডিএ ব্যতীত বেতন কমিশন শুরু করে 1/1/21 3%, আবার আজ মাননীয় অর্থমন্ত্রী 3% ঘোষণা করলেন। অর্থাৎ 1/1/2023 থেকে 6% ডিএ সরকারি কর্মচারীরা পাবে। আমরা ডিফারেন্সটা করি কাদের সঙ্গে? আমরা ডিফারেন্সটা করি সেন্ট্রাল গভর্নমেন্ট, না সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে ডিএটা দেয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নির্দিষ্ট নিয়মে ডিএ দেয়। কেন্দ্রীয় সরকারের 13 কিস্তি, এখানে শতাংশের থেকেও বিচার্য বিষয়ে 13 কিস্তি তারা ডিএ পেয়েছে 1/7/2022 পর্যন্ত, যার পরিমাণ হলো 38%। অর্থাৎ আমরা যদি 6-5% 1/1/মার্চ থেকে পাই, তাহলেও 32% মহার্ঘ ভাতা বাকি থাকছে। এবং 1/1/2023 কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার আরও 4%, তাহলে হয়ে গেল 42%। যে বঞ্চনাটা চূড়ান্ত বঞ্চনা, এই বঞ্চনা কিছুতেই মেনে নেওয়া যায় না। স্বাভাবিক নিয়মে এই যে 3%, তাও দেখুন, এই 3% 1/1/মার্চ, কেন 1/1/জানুয়ারি নয় কেন? মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর 1 কিস্তি করে জানুয়ারিতে দিত, তাহলে কেন ব্যতিক্রম ঘটলো? 1/1/20 কেন দিয়ে দেওয়া হলো না? 1/1/22 কেন দিয়ে দেওয়া হলো না? আর 1/1/23 যে 3% ডিএ ডিক্লিয়ার করলো, সেটা কেন 1/1/জানুয়ারির থেকে দেওয়া হলো না? মানে যতটা পারে কেটে নিতে। এবং এটা তো স্বাভাবিক যে কর্মচারী সমাজ আজকে আন্দোলনে বসেছে, আমাদের সংগঠন মামলায় আছে। স্বাভাবিক নিয়মে সরকার একটু ব্যতিব্রস্ত, কর্মচারী সমাজ কিছুতেই খুশি না। স্বাভাবিক নিয়মে আগামী দিনে যেমন মামলাও আছে, এবং এই আন্দোলনও চলবে, ডিএ সরকারকে দিতেই হবে, এর ব্যতিক্রম কিছুতেই ঘটাতে পারবে।